এক সময় এক গভীর জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর বাঘ। সে সব সময় বনের প্রাণীদের ভয়ে তটস্থ রাখত। একদিন বাঘটি তীব্র ক্ষুধায় শিকার খুঁজতে বেরোয় এবং হঠাৎ তার সামনে একটি ছোট ছাগল এসে পড়ে। ছাগলটি বাঘের মুখোমুখি হয়ে বুঝতে পারে সে বিপদে। তবে ভয় পালানোর বদলে সে সাহস করে বলে, বাঘ মামা, আমাকে খেলে তুমি এক বেলার জন্যই তৃপ্ত হবে, কিন্তু যদি আমার সঙ্গে বন্ধুত্ব করো আমরা একে অপরকে সাহায্য করতে পারবো। বাঘটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারবে? ছাগল বলল, আমি জানি কোথায় সুস্বাদু খাবার পাওয়া যায়, আমি তোমাকে পথ দেখাতে পারি, আর শিকারীরা এলে তোমাকে আগেভাগেই সতর্ক করতে পারি। বাঘ কিছুক্ষণ ভেবে বলল, তুমি সাহসী ও বুদ্ধিমান, তোমাকে বন্ধু করা মন্দ হবে না। সেই দিন থেকে ছাগল আর বাঘের মধ্যে অদ্ভুত এক বন্ধুত্ব গড়ে উঠল। ছাগল বাঘকে বনভোজনের নতুন জায়গা দেখাত আর বাঘ তাকে শিকারীদের হাত থেকে রক্ষা করত। তাদের বন্ধুত্ব এতই গভীর হয়ে উঠল যে বনের অন্যান্য প্রাণীরাও তা দেখে অবাক হয়ে যেত। এভাবেই ছাগল আর বাঘ প্রমাণ করল যে সাহস আর বুদ্ধি দিয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়।